এই যে এই ধরনের মানে প্রচার, এগুলো খুব জঘন্য প্রচার। কারা তাদের অনুগামী আমি জানি না। কিছু মানুষ বিভিন্নভাবে কালিমালিপ্ত করার জন্য আমাদের নেতৃত্বকে তারা এই ধরনের প্রচার অপপ্রচারগুলো করে চলেছে। হতে পারে একটা ফ্যামিলির তারা সবাই চাকরি পেতেই পারে, কিন্তু দলকে ব্যবহার করে চাকরি পেয়েছে এটা কোথা থেকে এলো? আজকে ও যে পদটা পেয়েছে সেই পদটা তো রিসেন্টলি পেল, ও তো আগে পদে ছিল না। তাহলে দলকে ব্যবহার করে চাকরিগুলো পেল, আগে চাকরি পেয়েছে তারপরে তো একটা কিছু মানে এই পদে এসছে। কাজেই এটা একটা মিথ্যে কথা, এবং যেগুলো তারা করছে আমাদের দলের নেতাদের কলঙ্কিত করার চেষ্টা করছে, এইটাই হচ্ছে বিজেপির স্বভাব। যদি এরকম কোনো অভিযোগ থেকে থাকে তার জন্য দল আছে, তো দলের উপযুক্ত জায়গায় পৌঁছলে আমরা সেটা ব্যবস্থা, এটাই হচ্ছে আসল, অন্য কিছু নয়। কিন্তু বিজেপি পার্টিকুলার বিজেপিকে অন্য কেউ আমরা দেখিনি বলবো না, কিন্তু একটা কথা বলি, বলছে যে ষোলো আনা পূর্ণ হয়েছে আমাদের দলটাকে, ষোলো আনা পূর্ণ হতে পারে আমাদের দলটাকে, দলের নেতৃত্বকে কলুষিত করার জন্যে এই ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে, বা এই পোস্টার মোস্টার এগুলো করে। একটা ফ্যামিলি ধরুন চাকরি পেতেই পারে, কিন্তু দলের পদ ব্যবহার করে চাকরি পেয়েছে এটা কোথায়? এই প্রমাণটা আমাদেরকে দিক তারা, তারপর তারা কথা বলুক। এটা যারা নাকি আমাদের সহ্য করতে পারছে না, পশ্চিমবাংলায় আসার জন্য ছটফট করছে, কোন ব্যাপারে বিদেশ থেকে বহিরাগত হিসাবে তারা এখানে এসছে, বহিরাগত থেকে আমরা কথা বলা দরকার ছিল না, বহিরাগত যারা নাকি এখানে আসছে তারাই এটা করছে, অন্য কিছু নয়। 800টা প্রকল্প সারা পৃথিবীর, 800টা প্রকল্পের মধ্যে এটা একটা বিরাট জিনিস। রূপশ্রী মেয়েরা 18 বছর বয়স থেকে 18 বছর বয়স পার হলে তবে সে রূপশ্রীর টাকা পাবে। স্বাভাবিক কারণেই মেয়েদের বাল্যবিবাহ যাতে না হয় তার জন্য তিনি এই চেষ্টাটা করেছেন। তিনি কিন্তু কোথাও মিটিং করে বলেননি যে বাল্যবিবাহ করো না, বাল্যবিবাহ করিও না, এগুলো অনেক মিটিং টিটিং হয়েছে কিন্তু কেউ কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। দ্বিতীয় দেখো মুক্তির আলো প্রকল্প, এটা একটা অদ্ভুত জিনিস যে আজকে আমাদের অনেক মেয়ে, এটা আমরা দেখেছি বিশেষ করে আমাদের বিভিন্ন জায়গার মধ্যে মেয়েদের নিয়ে পাচার করে দেওয়া হয়, যৌনকর্মী হিসেবে মেয়েদেরকে ব্যবহার করা হয়। এই যৌনকর্মী বা পাচারকারী মেয়েরা যখন ফিরে আসে বাড়িতে সমাজে তাদের কিন্তু আর জায়গা থাকে না, কিন্তু এরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্যে তিনি এই মুক্তির আলো প্রকল্প নিয়ে এসছেন। এখানে একটা ট্রেনিং হবে, তারা আফটার ট্রেনিং তাদেরকে 25,000 করে টাকা দেওয়া হবে, তারা যাতে স্বনির্ভর হতে পারে। এগুলো এই সমস্ত প্রকল্পগুলো রয়েছে, আমি বিশদ ব্যাখ্যার মধ্যে আমি ওভাবে যাব না, শুধু একটি কথা বলি যে 13 থেকে 18 বছর বয়সে মেয়েদের যেমন কন্যাশ্রীতে অর্থ প্রদান করা হয়, আবার 2017 সালে এটা মাথায় রাখতে হবে, 2017 সালে আমাদের এই কন্যাশ্রী প্রকল্প কিন্তু আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে রাষ্ট্রসংঘের কাছ থেকে, পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড, এটা পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, হেগে গিয়ে সেই অ্যাওয়ার্ডটা নিয়ে এসছেন। অনেক কথা বলে যে বাংলার কোনো উন্নয়ন হয় না, অমুক হয় না, তমুক হয় না, মেয়েদের উপর অত্যাচার হয়, সব কিছু হয়, মেয়েদের উপর যে কী হয় এনসিআরবি রিপোর্ট অনুযায়ী দেবাশীষবাবু বলবেন। আর রূপশ্রী প্রকল্প যেটা এসে দাঁড়িয়েছে আমাদের এখানে, যে 25,000 টাকা করে দেওয়া হচ্ছে বিয়ের সময়, স্বাস্থ্যসাথী প্রকল্পে তো তোমরা জানোই সবাই যে স্বাস্থ্যসাথী প্রকল্পে 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ পাওয়া যাচ্ছে, সবুজ সাথী প্রকল্পের কতগুলো সাইকেল দেওয়া হয়েছে সবুজ সাথী প্রকল্পের মধ্যে, এগুলো সমস্ত দেওয়া হয়েছে, মুক্তির আলো প্রকল্প করা হয়েছে। এছাড়াও বিধবা ভাতা, 15 লক্ষ বিধবাকে বিধবা ভাতা দিয়েছেন, কারণ বিধবারা সংসারের মধ্যে হেলাফেলার জিনিস, তাদেরকে দিয়ে চাকরের মতো কাজ করানো হয়, অন্য কিছু না, স্বামী যতদিন থাকে ততদিন, স্বামী না থাকলে তাদেরকে পরিচারিকার কাজই করানো হয় তাদের বাড়িতে। কিন্তু এই বিধবাদেরও তিনি স্বনির্ভর করার জন্যে 1,000 টাকা একটা পেনশনের ব্যবস্থা করেছেন, আর কিছু না থাকতে নিজের হাতে সেই টাকাটা থাকবে। স্বনির্ভর গোষ্ঠীটা প্রায় 38,914 কোটি টাকা এই স্বনির্ভর গোষ্ঠীর জন্য সারা রাজ্যে তিনি করেছেন। আমাদের জেলায় কী হচ্ছে না হচ্ছে ডিটেলসটা এরা বলবে। আর রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ তো আমি বলেই দিলাম, এ মহিলা সুরক্ষার ব্যাপারটা এনারা বলবেন, আমি অন্য কিছু না, আমি এবার যে কথাটা বলবো যে এই কথাগুলো নিয়ে আজকে মহিলারা এখানে আছেন, প্রাথমিক স্তরে মহিলাদের মুখ থেকে আমরা শুনি যে ওনারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে অর্থাৎ মামাটি মানুষের সরকারের আমলে এই মহিলারা কী কী ধরনের ক্ষমতা ভোগ করেছেন, বিশেষ করে আমাদের এখানে মহিলাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 2011 থেকে 2021 মধ্যে মহিলাদের জন্যে বা তাদের ক্ষমতায়নের জন্য তিনি যেটা করেছেন, পাশেই আমাদের বসে আছেন সভাধিপতি, তিনি রিক্তা কুণ্ডু মহিলা, তার পাশে বসে আছেন আমাদের মাননীয় মন্ত্রী রত্না ঘোষ,
আর তার পাশে বসেন তারান্নুম সুলতানা মীর, ও হচ্ছে আমাদের কর্মাধ্যক্ষ। অর্থাৎ মহিলারা যে ক্ষমতা পাচ্ছেন বা পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, এটা কিন্তু আমরা এখানেই বসে প্রমাণ করতে পারছি। আমাদের বিভিন্ন আরও মহিলারা এখানে যারা আছেন, প্রত্যেকেই কাউন্সিলর, মহিলা নেত্রী কাউন্সিলর সবাই এখানে আছেন। আমি যে কথাটা বলতে চাইছি যে মহিলাদের নিয়ে বিজেপি যেভাবে ছেলে খেলা হেলাফেলা করে বেড়ায়, ওরা জয় শ্রীরাম বলে কিন্তু জয় সিয়ারাম বলে না, মানে সীতারাম বলে না, সীতা মাকে ওরা মনেই রাখে না, জয় সিয়ারাম, জয় সীতা শ্রীরাম শুধু বলে বেড়ায়, এটাই। আজকে যেটা এসে দাঁড়িয়েছে আমাদের ভারতবর্ষে প্রায় 90 কোটি ভোটার, এই 90 কোটি ভোটারের মধ্যে 50% বলতে গেলে তো মহিলা। তাহলে 50% মহিলা হলে তাদের জন্য তো কিছু সিট রিজার্ভেশন, যেটা বিধানসভা বা লোকসভার মধ্যে করার জন্য একটা বিল এসেছিল 1996 সালে, সেই যে বিধানসভা লোকসভার মধ্যে 33% রিজার্ভের জন্য যে বিলটা এসেছিল, সেই বিলটা কিন্তু এখন পর্যন্ত ঝুলে আছে। কেন ঝুলে আছে? না, বিভিন্ন সরকার, এই যে পুরুষতান্ত্রিক সমাজ, এই পুরুষতান্ত্রিক সমাজের জন্যই কিন্তু মহিলাদের ক্ষমতায়নটা যাতে না হয় তার চেষ্টা করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই ব্যাপারে একটা ব্যতিক্রমী, তিনি কিন্তু অলরেডি আমাদের এখানে এই যে আমাদের 42টা আসন যেটা লোকসভার মধ্যে ঘোষণা হয়েছিল আমাদের এই 19 সালের লোকসভা, তার মধ্যে 17 জনা ছিলেন মহিলা। এবং তিনি আমাদের মহিলা এই যে প্রার্থী বা বিধানসভার মধ্যে যে মহিলা প্রার্থী হয়, প্রায় 41% তিনি আমাদের মহিলা প্রার্থী করেছিলেন বিধানসভাতে। শুধুমাত্র তাই নয়, তিনি পঞ্চায়েতে মহিলাদের একটা রিজার্ভেশন করেছেন, 50% রিজার্ভেশন পঞ্চায়েতে। আমাদের মিউনিসিপ্যালিটির কাউন্সিলররাও আছেন, মিউনিসিপ্যালিটিতেও কিন্তু একটা রিজার্ভেশন তিনি রেখেছেন। শুধুমাত্র এইগুলোই শেষ না, এই মহিলাদের উন্নয়নের জন্য, মহিলা যে পিছিয়ে পড়া, সবথেকে বড় কথা স্বাস্থ্যসাথী কার্ড। আজকে পরিবারের প্রধান বলতে আমরা কাদের বুঝি? পুরুষদের বুঝি, মহিলাদের বুঝি না। পুরুষতান্ত্রিক সমাজে কিন্তু এই কথাটা বলা হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ডের পরিবারের প্রধান করে দিয়েছেন মহিলাকে, মহিলারা পরিবারের প্রধান, এবং তারা সেইভাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ক্ষমতায়নটা করেছেন, যে তারা নিজেদের ক্ষমতাটা তারা বুঝতে পারছেন। এই মহিলাদের আস্তে আস্তে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে তিনি কিন্তু বিভিন্ন ধরনের প্রকল্প করেছেন, যেমন কন্যাশ্রী প্রকল্প। আগে কী হতো, এই কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে তিনি মহিলাদের, আমাদের মেয়েরা যে পড়াশুনো করবে, মেয়েদের একটা জিনিস ছিল যে মেয়েরা, এই যে একটা অদ্ভুত ব্যাপার বাবুল সুপ্রিয় বলেছে যে মেয়েরা পরায়া ধন, এটাই হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজের ব্যাপার, মেয়েরা পরায়া ধন। কেন মেয়েরা কেন নিজের পায়ে নিজে দাঁড়াবে না, মেয়েরা কেন স্বনির্ভর হবে না, মেয়েরা কেন ক্ষমতায়ন তাদের হবে না, তারা কেন অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে আসতে পারবে না, এই ব্যাপারটা নিয়েই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই। যার জন্যে আমরা এই যে আমরা বাংলা নিজের মেয়েকে আমরা চাই, কেন চাই, আমাদের মেয়েদের ক্ষমতায়নটা সর্বস্তরে মানুষের ক্ষমতায়ন করেছেন, এগিয়ে গেছেন, কিন্তু মেয়েদের বিশেষ করে তিনি এগিয়ে নিয়ে এসছেন। আজকে এই যে কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, স্বাস্থ্যসাথী প্রকল্প, সবুজ সাথী প্রকল্প, মুক্তির আলো প্রকল্প, এই সমস্তগুলো কিন্তু তারই অবদান। যদি কন্যাশ্রী না হতো তাহলে কিন্তু বাল্যবিবাহ আমরা রোধ করতে পারতাম না, যদি রূপশ্রী না হতো তাহলে বাল্যবিবাহের সংখ্যা কিন্তু আমরা কমিয়ে নিয়ে আসতে পারতাম না। আজকে স্বাস্থ্যসাথী প্রকল্পে যেমন মহিলাদের প্রধান যদি না করা হতো তাহলে মহিলাদের গুরুত্ব কিন্তু পরিবারের মধ্যে কমে যেত, এবং তাদের বাবা মাকেও কিন্তু স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্যে আওতাভুক্ত করেছে, স্বামী শ্বশুর শাশুড়ি তো রয়েছেই, বাবা মাকে এর মধ্যে তারা করেছেন। তারপর সবুজ সাথী প্রকল্প একটা অদ্ভুত, যে আজকে ড্রপ আউট আমরা দেখেছি, যে ড্রপ আউট, এই যে মেয়েরা বিশেষ করে ড্রপ আউট হয়ে যায়, কেন না, ছেলেদের জন্য বাবা মা কষ্ট করে একটা সাইকেল কিনে দেবে কিন্তু মেয়েদের জন্য কখনো এটা করবে না, কেন ওই যে মেয়েরা পরায়া ধন, বাবুল সুপ্রিয়র ভাষা, এটা বিজেপির ভাষা, বাবুল সুপ্রিয়র মুখ দিয়ে বেরিয়েছে, এটা বিজেপির ভাষা, মহিলারা পরায়া ধন, তাহলে সেইভাবে তারা চিন্তা ভাবনা করে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে প্রথম তিনি সবুজ সাথী সাইকেল কিন্তু দেওয়া শুরু করেছিলেন মেয়েদের, তারপরে তিনি দেওয়া শুরু করলেন সবাইকে, এবং এই সবুজ সাথী সাইকেল দিয়ে তিনি আমাদের মেয়েদের নিয়ে আসতে পেরেছেন। এবং এই সবুজ সাথী সাইকেল এটা কিন্তু বিশ্বে বন্দিত, বিশ্বের একটা পুরস্কার যেটা মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন এই সবুজ সাথী সাইকেল নিয়ে, 800টা প্রকল্পের মধ্যে এই যে ই গভর্নমেন্ট